তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। তোমরা ঘরে আছো, নিরাপদে আছো? আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস নিব, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো প্রথমত আমি বিশ্ব সভ্যতা কি এই সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি আদিম যুগে মানুষ কৃষিকাজ জানত না, ঘরে তারা বসে থাকতো না, তারা কি করত? খাদ্য আহরণের জন্য বনে বনে ঘুরত এবং তারা সেইভাবে তারা খাদ্য আহরণ করত এবং খেত। আস্তে আস্তে মানুষ কি করে, অস্ত্র বিশেষ করে আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা পাথর খন্ড দিয়ে তারা অস্ত্র বানাতে শেখে। এইটা ছিল তোমার তাদের প্রধান হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে তারা পশুপাখি শিকার করত। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমবিকাশ হয় সভ্যতা। এরপরে মানুষ পাথরের ব্যবহার যখন শিখল, পাথরের পর্যায়টা আমরা দুটো পর্যায়ে, একটা প্রথম পর্যায়, সেই যুগটাকে বলি আমরা পুরোপলীয় যুগ বা পুরাতন পাথরের যুগ। এখানে বলার দরকার, এখানে প্রথমত বলি পুরোপলীয় যুগ অর্থাৎ হচ্ছে পুরাতন পাথরের যুগ। পাথর যুগের দুটো স্তর ধরা হয়েছে, সেটা হচ্ছে প্রথম প্রথম স্তরকে বলি আমরা পুরোপলীয় যুগ, আর দ্বিতীয় স্তর হচ্ছে কি বলি আমরা নবপলীয় যুগ। এই নবপলীয় যুগটা যখন কৃষির আবিষ্কার ঘটলো আমাদের এই পৃথিবীতে। তো যাই হোক, এই সময়ে এসে মানুষ আস্তে আস্তে ঘর বাড়ি নির্মাণ করতে শেখে। তো এই অধ্যায়ে প্রথমত আমরা যে সভ্যতা ক্রমবিকাশ প্রথমত আমরা আলোচনা করব, মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতার প্রথমত আমরা আলোচনা করব যে কোথায় এই সভ্যতার বিকাশ ঘটে। তো প্রথমত আমরা দেখব যে এটা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে, বর্তমানে যে দেশটির নাম হচ্ছে ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম ছিল মিশর। বর্তমানে আমরা সবাই মিশর নামে এই দেশটি সবাই আমরা জানি। তো এখানে কখন সভ্যতা শুরু হয়? খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগ থেকে, যীশু খ্রিস্টের জন্মের 3200 পর্যন্ত নীল নদের অববাহিকায় এখানে জনপদের উদ্ভব হয়। সেই সময় থেকে এই মিশরের প্রাচীন সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর শুরু হয় সেখানে রাজবংশীয় যুগ। তো মিশরে 3200 খ্রিস্টপূর্বাব্দের থেকে প্রথম রাজবংশ শুরু হয় এবং ওই সময় মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময় নারমার বা ম্যানের হন এই মিশরের নরপতি বা পুরোহিত, তিনি সর্বপ্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক অবদান রাখতে শুরু করে। ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভ্যতাটি, কারণ এই দেশটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এবং ভূমধ্য সাগরের উপকূলে এই সভ্যতা অবস্থান। এর উত্তরে আছে ভূমধ্য সাগর, পূর্বে আছে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান এবং আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন 400,000 বর্গমাইল। সময়টা কখন এই সভ্যতাটা হয়েছে? মিশরের সভ্যতা কত বছর টিকে ছিল? 2500 বছরের বেশি স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন এবং দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, সেটা ছিল নবপলীয় যুগ। তবে মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর স্বমহিমায় আশ্রয় ছিল, উজ্জ্বল ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্গ জাতি এই ভারতের সিংহাসন দখল করে নেয় এবং 670 খ্রিস্টাব্দ থেকে 662 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এখানে আসুরিয়েরা মিশরে আধিপত্য বিস্তার করে নেয় এবং 525 খ্রিস্টপূর্বাব্দ পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়। রাষ্ট্র ও সমাজ,
রাষ্ট্র ও সমাজ। তো কিরাকাজ বংশীয় যুগে মিশর একত্র একটি কোন নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, রাষ্ট্র ছিল না, এগুলোকে এক একটা খণ্ড বা অংশকে বলা হতো নোম। তো মিশরের প্রথম যে নোম ছিল, যে রাজা ছিল, তার নাম হচ্ছে মেনেস। তিনি 3200 অব্দে এই সমগ্র মেনেসকে একত্রিত করে, পরে এর রাজধানী স্থাপন করেন ম্যামফিসে। ম্যামফিসটা ছিল দক্ষিণ মিশর। এই দক্ষিণ মিশরে তিনি রাজধানী স্থাপন করেন এবং তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য বা রাজবংশের উদ্ভব ঘটে। এই মিশরীয় শব্দ পেরল শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি হয়েছে। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদেরকে ভাবত সূর্য দেবতা বংশধর। আর এই ফারাও পদটি ছিল বংশানুক্রমে, অর্থাৎ ফারাও যদি মারা যেত উত্তরাধিকারী সূত্রে ফারাও ছেলে ফারাও হতো তার পরবর্তী ফারাও। আর পেশার ভিত্তিতে মিশরের কয়েকটি শ্রেণীতে ভাগ ছিল। পেশার ভাগ ছিল কয়েকটি শ্রেণী, পেশার তিনটি আমরা যদি আমরা দেখি তারা কয়েকটি শ্রেণী ছিল। রাজ পরিবার ছিল, তারপরে পুরোহিত ছিল, পুরোহিত, তারপরে অভিজাত, তারপরে লিপিকা ব্যবসায়ী, শিল্পী এবং ভূমিদার, কয়েক শ্রেণীতে বিভক্ত ছিল। তো মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর, আর উৎপাদিত যেসব ফসল ছিল তার ভিতরে উল্লেখযোগ্য ছিল গম, জব, তুলা, পেঁয়াজ, পিসফল ইত্যাদি। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে মিশর বেশ অগ্রগামী ছিল। মিশরের উৎপাদিত গম, লিনেন, কাপড়, মাটির পাত্র, ক্রিট, ফিনিশিয়া, ফিলিস্তিন এবং সিরিয়ায় রপ্তানি হতো। আর বিভিন্ন দেশ থেকে মিশরীরা আমদানি করত স্বর্ণ, রৌপ্য, হাতের দাগ আর কাঠ। এরপরে আমরা আলোচনায় আসবো নীলনদ। আমরা সবাই নীলনদের নাম শুনেছি। এই নীলনদের উৎপত্তি হচ্ছে মিশরের আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে এই নদটি নানা দেশের মধ্য দিয়ে মিশরে প্রবেশ করেছেন। আর মিশরের এই নীলনদটি সম্পর্কে ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন, মিশর হচ্ছে নীলনদের দ্বার। মিশর না থাকলে, এই নীলনদ না থাকলে মিশর হয়ে যেত সম্পূর্ণ মরুভূমি। প্রাচীনকালে প্রতি বছর নীলনদে বন্যা হতো, বন্যার পানি সরে গেলে নীলনদের দুই তীরে পলি জমে পড়ত এবং উর্বরত আরো দ্বিগুণ। ফলে এই জমে থাকা পলিতে জন্মাত নানা ধরনের ফসল। এরপরে আমরা আলোচনা করব সভ্যতার ইতিহাসে মিশরের নীলনদের অবদান। অবশ্য প্রাচীন সভ্যতায় মিশরের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তাভাবনা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান সব কিছুতেই জীবনের ওতপ্রোতভাবে জড়িয়ে আসে, মিশে আসে মিশরবাসীদের ধর্মীয় চিন্তা, বিশ্বাস দ্বারা। সব কিছুতেই যেখানে যা সৃষ্টি উদ্ভব হয়েছে সব কিছুতেই ধর্মীয় একটা চিন্তাভাবনা তারা প্রভাব সেখানে পড়েছে। তো মিশরের যে ধর্ম বিশ্বাস কেমন ছিল এটা আমাদের জানা দরকার। তো সম্ভবত প্রাচীন মনে হয় সময় পার হয়েছে সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়মকানুন বা অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠান পরবর্তীতে
জন্ম নিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এখন তাই মিশরবাসীরা প্রাচীন মিশরবাসীরা কেমন ধর্ম পালন করত, কিভাবে ধর্ম পালন করত। প্রাচীনকালে মিশরবাসীরা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তারা জড় বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, আবার বড় বড় জীবজন্তু পূজা করত। আবার বিভিন্ন সময়ে তাদের ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে। মিশরের ধারণা, মিশরবাসীদের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে সম্মিলিতভাবে, আর সম্মিলিতভাবে না, সূর্য দেবতা রে বা আমন রে প্রাকৃতিক শক্তি, শস্য আর নীল নদের ধন্যবাদ। আগামীতে বাকি অংশটুকু আবার ক্লাস নেব, তোমরা সবাই ভালো থাকো।